বস, এবার তো পুকুরে মাছ অনেক বড় বড় হয়েছে, বিক্রি করবেন না? আরে আর একটু বড় হোক, এই মাছ বেচা পোলারে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিব। ছেলেরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়া আপনি একটা বিয়ে করেন? আদর বোকার মতো কথা কইলি, আমার কেমন সেই বয়স আছে? কয়েকদিন পর তো ছেলেরই বিয়ে করেন লাগবে। আজকে মাস্টার খবর আছে, মাস্টার কি করে পোলা বানক সিগারেট দেয়? আচ্ছা সাতা ভালো করে ধর। মাস্টার সাহেব, আমার ছেলে পরীক্ষায় পাস করছে, টাকা আপনি সিগারেট দিচ্ছেন কেন? মাস্টার মাসে মাসে যে টাকা দেয় আমার ছেলেকে সিগারেট দেওয়ার জন্য? হ্যাঁ, আপনার ছেলের সিগারেট দিছি। এই সিগারেট কেন ফেলো? এই সিগারেট কেন ফেলো এই জন্য আমাদের একটা মত বিনিময় করতে হবে। আপনি কিছু মত দিবেন, আমি কিছু মত দিব, এই মত দেওয়ার পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি মত দিবেন মানে আমি মত দিব মানে? আপনি প্রিন্সিপালকে ডাকবেন? মত বিনিময় সবাই অবশ্যই প্রিন্সিপাল থাকবে সেই জায়গায়। আপনি মত দিবেন, আমরা সবাই মিলে মত দিব, তারপর একটা ডিসিশন হবে। আমি ফিরে আমার মদ দেবো কি? আমার ছেলে দিছে সিগারেট, ফিরে আমার খেতে চেন মদ, আমার বংশ কেউ মদ খায় না। আরে মুরব্বী, এই মত সেই মত না, আপনি কিছু মতামত দিবেন, আমরা কিছু মতামত দেবো, এই মতামত। আর আপনি বলতেছেন আপনার ছেলে সিগারেট দিছি, এটা সিগারেট না, এটা হচ্ছে পরীক্ষার একটা মান, একটা ফলাফল। এটা হচ্ছে এ গ্রেড, এ প্লাস, বি প্লাস, এরকম ধরনের একটা গ্রেড সিস্টেম চালু করছে। আগে যে সিস্টেম ছিল এই সিস্টেম ছিল না, এই জন্য আপনার ছেলে পাইছে সি গ্রেড। আমি তো বুঝি নাই মাস্টার সাহেব, আমি মনে করছি আপনি খাওয়ার সিগারেট দিচ্ছেন।